আগামী মে থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ তবে এর আগেই টাইগার শিবিরে এলো বড় দুঃসংবাদ ইঞ্জুরিতে পড়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ আপাতত পনেরো দিনের বিশ্রাম দেয়া হয়েছে রিয়াদকে এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বিশ্রামে সেরে না উঠলে ষোল্যবিদের ছুরি নিচেই পড়তে হবে তাকে সেক্ষেত্রে তাকে ছয় মাস মাঠের বাহিরে থাকতে হবে এমন ক্ষেত্রে তার রিপ্লেসমেন্টে আসতে পারে যারা তাদের দেখে নেওয়া যাক মোসাদ্দেক হোসেন অভিজ্ঞতা আর বর্তমান ডিপিএল এর ফর্ম বিবেচনায় একটি ভালো চয়েস হতে পারেন মোসাদ্দেক এর আগেও ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে মোসাদ্দেকের প্রয়োজনে বল হাতেও ভালো করতে পারেন মোসাদ্দেক চলতি প্রিমিয়ার লিগ ক্রিকেটে আট ম্যাচে চার ফিফটি একচল্লিশ গড়ে রান দুইশো স্ট্রাইক রেট বিরাশি প্রায় সর্বোচ্চ একাত্তর রানের ইনিংস রয়েছে ব্যাট হাতে বল হাতে পেয়েছেন সাত উইকেট ইয়াসির আলী বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন এই মিডিল অর্ডার ব্যাটসম্যান তিন নম্বর থেকে সাত নম্বর ব্যাটসম্যান যে কোনো স্থানেই খেলতে পারেন এই ব্যাটসম্যান চলতি ডিপিএল এ সাত ম্যাচ খেলে একশো একাত্তর গড়ের রান তিনশো একচল্লিশ অর্ধশতক রয়েছে তিনটি শতক আছে একটি স্ট্রাইক রেটটাও একশো বিশের কাছাকাছি নাজমুল হাসান শান্ত সময়টা খারাপ কাটাচ্ছেন না শান্ত চলতি প্রিমিয়ার লিগে আট ম্যাচে বিয়াল্লিশ গড়ে করেছেন তিনশো উনত্রিশ রান রয়েছে তিন অর্ধশতক নাইম ইসলাম অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে নিয়ে আরও একটিবার ভাবতে পারে ম্যানেজমেন্ট ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে নাইমের চলতি প্রিমিয়ার লিগে নাইম আট ম্যাচে তেষট্টি গড়ে করেছেন তিনশো রান রয়েছে এক শতক ও এক অর্ধশতক বল হাতে পেয়েছেন দুই উইকেট আরিফুল হক গত এক বছর ধরে রয়েছেন জাতীয় দলের সাথে তবে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে তবে প্রিমিয়ার ফর্ম করছে তাকে পারেনি বাধ্য বিবেচনায় এখনও রাখতে চলতি ডিপিএল এ ছয় ম্যাচে বিরানব্বই গড়ে দুই ফিফটি সহ রান করেছেন একশো তিরাশি প্রায় স্ট্রাইক রেট একশো সাতাশ প্রায় বল হাতে পেয়েছেন এগারো উইকেট নুরুল হাসান সোহান হয়তো ওনার নাম দেখে অনেকেই অবাক হবেন তবে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আর প্রিমিয়ার লিগের ফর্ম বলছে সুহানেরও কথা মিডিল অর্ডারে ব্যাটসম্যান আর কিপারের কথা চিন্তা করলে খারাপ চয়েস না চলতি প্রিমিয়ার লিগে সোহান আট ম্যাচে বাহান্ন গড়ে করেছেন তিনশো এক রান রয়েছে তিনটি ফিফটিও স্ট্রাইক রেট নিরানব্বই এর কাছাকাছি এছাড়া আরও অনেককেই বিবেচনা করা যেতে পারে রিপ্লেসমেন্ট হিসাবে চলতি প্রিমিয়ার লিগে আফিফের ফর্ম ভালো নয় বিধায় তাকে এই তালিকায় রাখা হয়নি